বাংলাদেশে মাত্র 2% সাপ বিষাক্ত। আবার এই 2%-এর মধ্যেও যে পরিমাণ বিষ থাকে তা একজন মানুষ মৃত্যুর কারণ হতে পারে না। মৃত্যু হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা আর ভুল কিছু কাজের জন্য। তাই জানতে হবে এ বিষয়ে আর সাপে কামড়ানোর পর সঠিক কাজগুলো করতে হবে। তো চলুন আজকে এ বিষয়ে জানা যাক। এক, সাপের কামড় খেলে ভয় পেয়ে যাবেন না, নিজকে নিয়ন্ত্রণ করুন, শান্ত থাকুন। ভয় পেয়ে গেলে হার্ট বিট বেড়ে যায়, ফলে শরীরে তাড়াতাড়ি বিষ ছড়িয়ে পড়ে। দুই, সাপে কামড়ানো অংশ তাড়াতাড়ি ফুলতে থাকে, ফলে কোনো টাইট গহনা অথবা আংটি অথবা ব্রেসপ্লেট পরে থাকলে তা খুলে দিন। তিন, যেখানে সাপ কামড়িয়েছে সেই অংশটি কোনো অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করুন। চার, সাপের কামড় খাওয়ার 5 মিনিটের মধ্যে কোনো সাকশন ডিভাইস দিয়ে বিষ বের করে দেওয়ার চেষ্টা করুন। পাঁচ, সাপের কামড় খাওয়ার পরে কিছু খাবেন না। ছয়, সাপে কামড়ালে কখনোই কাত হয়ে শুবেন না। সাত, না জেনে না বুঝে কোনো ওষুধ সেবন করবেন না। আট, সাপে যে জায়গায় কামড়িয়েছে তার আশেপাশে বা উপরে কোনো কাপড় বাঁধবেন না, এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনী এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।